الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين سوتا مندولي আজকে আপনাদের সামনে আমি বিশেষ একটি পরামর্শ নিয়ে এসেছি, যৌন সমস্যার পরামর্শ। একটা কথা আপনাদের বলে রাখি, আমি যে পরামর্শগুলি আপনাদের দেই শত বৎসর প্রাচীন কিতাবাদি বই থেকে দেখে জেনে বুঝে এবং অনেক লোকদেরকে দিয়েছি, আমি তারা ব্যবহার করেছে, বাস্তবতা এবং সঠিক প্রমাণাদি নিয়েই আপনাদের সঙ্গে কথা বলি ইনশাআল্লাহ। তো আমি উর্দু, সাংস্কৃতিক এবং বাংলায় মিশ্রিত এই তিনটা ভাষার উপরে যে লজ্জাতুন নিসা কিতাবটা, এই কিতাব থেকে আপনাদেরকে আমি বেশিরভাগ পরামর্শ দিয়ে থাকি। এবং আপনারা জানেন যে পৃথিবীতে আল্লাহ পাক এক একজনকে এক একটা বিশেষত্ব দান করেছেন। হযরত লুকমান হিকিম আলাইহিস সালাম চিকিৎসা জগতে পৃথিবীর মধ্যে ওনাকে আল্লাহ পাক এই চিকিৎসা শাস্ত্র দান করেছিলেন। সমস্ত গাছগাছরা ওনার সঙ্গে কথা বলতেন। এই লুকমান হিকিম আলাইহিস সালামের রচিত বই থেকে এবং কিতাব থেকে অন্যান্য কুরআনুল কারিমের ফর্মুলা থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ধোকা এবং সন্দেহ করার কিচ্ছু নাই, নির্দ্বিধায় শতভাগ গ্যারান্টি মনে করে আল্লাহ পাকের রহমতের উপরে আপনারা ভরসা করে আমার ভিডিওগুলি অনুসরণ করবেন, ইনশাআল্লাহ শতভাগ উপকার পাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে, যাদের বীর্য অত্যন্ত পাতলা হয়ে গিয়েছে, তাদের বীর্য একেবারে ঘন মাখনের মতন হবে, আর বীর্যটা ঘন মাখনের মতন হলেই আপনার দীর্ঘ সময় আপনি আপনার স্ত্রীর সঙ্গে আনন্দ করতে পারবেন, এনজয় করতে পারবেন। তো ছোট্ট করে বলে দিচ্ছি, আপনি ছাগলের দুধ, যদিও ছাগলের দুধ সংগ্রহ করা একটু দুরূহ, তারপর আপনাকে ছাগলের দুধই সংগ্রহ করতে হবে। কিতাবে আমি যেভাবে পেয়েছি আপনাকে আমি ঠিক সেভাবেই বলছি। এক কেজি ছাগলের দুধের মধ্যে ভালো ইসুকগুলের ভুষি, বাজার থেকে ভালো ব্র্যান্ডের ভালো মানের আধা কেজি ইসুকগুলের ভুষি দিবেন। তারপরে ভালো তাল মিশ্রি, ভালো ব্র্যান্ডের তাল মিশ্রি আপনি 200 গ্রাম দেন। ভালো করে 20 থেকে 25 মিনিট জাল দিন। জাল দেওয়ার পরে আপনি তাকে সংরক্ষণ করুন। সকালে খালি পেটে 4 চামচের 2 চামচ, রাতে খাওয়ার পরে 4 চামচের 2 চামচ আপনি খান, ইনশাআল্লাহ আপনার যৌন সমস্যা দূর হয়ে যাবে, বীর্য গাঢ় হবে, আপনার ধ্বজভঙ্গ থাকবে না ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি, শতভাগ গ্যারান্টি। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন।